পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে জানিয়ে দেবো, যেখানে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পাশে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে প্রথম সপ্তাহে, অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেতেই এই সমস্ত চাকরির ফর্ম ফিল আপ এখনও চলছে। অনলাইন অফলাইন দু প্রকারে আবেদন করতে পারবে বিভিন্ন ধরনের চাকরি। এরই মধ্যে এক নজরে 10টি চাকরি নিয়ে আজকের ভিডিওতে জানাবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিও শুরু কর। সো প্রথম যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে, যেখানে অষ্টম শ্রেণী পাশে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন চলছে, 21 ডিসেম্বর 2020 পর্যন্ত আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন ফিস রয়েছে জেনারেল ওবিসিদের জন্য 220 টাকা, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মধ্যে 70 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পোস্টে তোমাদের ফিল্ড ওয়ার্কার, এছাড়াও বিভিন্ন ধরনের গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন। বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটা দেখে নেবে, গতকালকে আমরা এই ভিডিওটা দিয়েছি। সো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে সরাসরি এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে এবং এই ভিডিওটায় ক্লিক করলে সরাসরি তোমরা আগের ভিডিওটা দেখে নেবে এবং সমস্ত ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, অফিসিয়ালি নোটিশ সহ জানানো রয়েছে। দ্বিতীয় যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো তোমাদের শিলিগুড়িতে আর্মি র্যালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শিলিগুড়ি আর্মি র্যালির মাধ্যমে ট্রেডম্যান, সোলজার, নার্স, ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শিলিগুড়ি আর্মি র্যালির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অষ্টম শ্রেণী পাশে সোলজার, ট্রেডম্যান এছাড়াও বিভিন্ন ধরনের নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ, 17 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলার বাসিন্দা। এখানে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে না, পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের দিকে যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলায় আবেদন করতে হবে। অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, 28 ডিসেম্বর 2020 পর্যন্ত আবেদন করতে পারবে। ফেব্রুয়ারি মাসে র্যালি হবে শিলিগুড়িতে। সো বিস্তারিত তথ্য জানতে আগে আমরা এই ভিডিওটা দিয়েছি, এই ভিডিওতে ক্লিক করি সরাসরি তোমরা এই ভিডিওটা দেখে নেবে এবং অফিসিয়ালি নোটিশ সহ বিস্তারিতভাবে জানানো রয়েছে। তারপরে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো স্টাফ সিলেকশনের মাধ্যমে কম্বাইন হায়ার সেকেন্ডারি মাধ্যমে স্থায়ী পদে ক্লার্ক নিয়োগ করছে, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্থায়ী পদে ক্লার্ক নিয়োগের অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। এটি একটি কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবে। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সংরক্ষিত প্রার্থী অর্থাৎ SC ST OBC রা যেমন সরকারি হিসেবে ছাড় পায় তেমন ছাড় পাবে। এখানে আবেদন করতে পারবে 15 ডিসেম্বর 2020 পর্যন্ত। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে প্রায় 4500। সো এখানে অনেক ভ্যাকান্সি রয়েছে এবং পশ্চিমবঙ্গে 23টি জেলায় প্রায় তোমরা পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবে, সেহেতু এক্ষেত্রে আবেদনটা করে নিতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনে এই পদগুলিতে নিয়োগ করা আছে। বিস্তারিত ভিডিও এখানে দেখতে পাচ্ছি, একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করলে সরাসরি আগের ভিডিওটা দেখে নেবে, যেখানে সমস্ত ডিটেলস তোমাদের জানানো রয়েছে কী কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র রয়েছে, এছাড়াও কীভাবে আবেদন করবে, কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু ডিটেলস ওই ভিডিওটিতে দিয়ে আছে, যেটি তোমরা অবশ্যই দেখে নিতে পারো। চতুর্থ নম্বরে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো কেন্দ্র সরকারের ICMR এ গ্র্যাজুয়েশন পাশে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ গ্র্যাজুয়েট পাশে কিছু অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে, যেখানে শূন্যপদ টোটাল রয়েছে 80টি। এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে হবে, পশ্চিমবঙ্গে তোমরা পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবে। সম্পূর্ণ স্থায়ী পদে ICMR নিয়োগ করছে অ্যাসিস্ট্যান্ট পদে। এখানে একটি ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছ, এই ভিডিওটাই তোমরা অবশ্যই ক্লিক করলে সরাসরি তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, যেখানে বিস্তারিত তথ্য তোমাদের সাথে জানানো রয়েছে। তারপরে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 2000 শূন্য পদে প্রোবেশনারি অফিসার নিয়োগ করছে, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2000 শূন্য পদে এখানে অ্যাসিস্ট তোমাদের অবশ্যই প্রোবেশনারি অফিসার পদে নিয়োগ করছে। পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে হবে। 2000 যে প্রোবেশনারি অফিসার নিয়োগ করছে সেটি অবশ্যই তোমাদের স্থায়ী পোস্টে নিয়োগ করছে। শূন্যপদ 2000টি রয়েছে, এখানে পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবে এবং 2000 যে শূন্যপদ রয়েছে সেটি অল ওভার ভ্যাকান্সি এবং সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে। 4 ডিসেম্বর 2020 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমরা অবশ্যই ডিটেলস জানতে চাইলে এখানে আমরা আগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গে ভারতীয় কোস্ট গার্ডে কর্মী নিয়োগ করেছে, গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে কোস্ট গার্ডে গ্রুপ ডি নিয়োগ করছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 50টি। এখানে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। পরীক্ষা কেন্দ্র কলকাতায় পেয়ে যাবে এবং কলকাতা ডিভিশনই তোমাদের নিয়োগ করছে কোস্ট গার্ডে। এখানে তোমাদের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছিলাম, কত কাল থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, 29 নভেম্বর 2020
2020 থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে ভিডিও আমরা অনলাইনে আবেদন প্রক্রিয়ার ভিডিও অবশ্যই দিয়ে দিয়েছি, চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো, তাহলে ডিটেলস জেনে নিতে পারো। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ আমরা কিছুদিন আগে তোমাদের যখন অফিসিয়ালি নোটিশ বেরিয়েছিল তখনও আরেকটি ভিডিও দিয়েছিলাম, যেখানে অফিসিয়ালি নোটিশে যে সমস্ত তথ্য দেওয়া আছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেওয়া রয়েছে। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে তোমরা এখানে ক্লিক করলে সরাসরি ভিডিওটা দেখে নিতে পারো। সো এখান থেকে তোমরা অবশ্যই ডিটেলসটা দেখে নিতে পারো। তারপরে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো তোমাদের মাধ্যমিক পাশে পরমাণবিক শক্তি কেন্দ্রে তোমাদের ক্লার্ক স্টেনোগ্রাফার পদে নিয়োগ করেছে, সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করছে মাধ্যমিক পাশে, এবং পারমাণবিক শক্তি কেন্দ্রে তোমাদের নিয়োগ করছে কেন্দ্র সরকার একটি চাকরি, মোট শূন্য পদ 72টি রয়েছে। অনলাইনে আবেদন করতে পারবে 27 ডিসেম্বর 2020 সালে। বিস্তারিত তথ্য জানতে চাইলে এখানে একটি ভিডিও দিয়েছে, এখানে অফিসিয়ালি নোটিশ সহ তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। অফিসিয়ালি নোটিশ সহ সমস্ত ডিটেলস জানানো রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবে, স্টেনোগ্রাফের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। ডিটেলসটা তোমরা এই ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে, যেখানে পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা দপ্তর আপার ডিভিশন ক্লার্ক এছাড়াও তোমাদের বিভিন্ন ধরনের বেঞ্চ ক্লার্ক সহ বিভিন্ন ধরনের ক্লার্ক পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করেছে। এখানে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। এখানে তোমাদের পোস্টিং হবে কলকাতায় 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা। ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। অফিসিয়ালি নোটিশ সহ সমস্ত ডিটেলস জানানো রয়েছে, তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসেছে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে ডিটেলসটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপরে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 8500 শূন্য পদে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করছে, যেখানে পশ্চিমবঙ্গে 23টি জেলায় কম বেশি শূন্য পদ রয়েছে। এখানে তোমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে হবে। অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। গ্র্যাজুয়েশন কোর্স যদি তোমাদের পাস করা থাকে বা গ্র্যাজুয়েশন তোমরা যদি যে কোনো শাখা থেকে পাস করে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমার জেলাতেই তুমি ট্রেনিংটা নিতে পারবে, কারণ পশ্চিমবঙ্গে 23টি জেলাতেই এখানে সিট রয়েছে। বিস্তারিত তথ্য জানতে এখানে আমরা ভিডিও অলরেডি দিয়েছি, যেখানে অফিসিয়ালি নোটিশ সহ জানানো রয়েছে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা 3 বছরের চলবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড বেতন 19,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এই ভিডিওটা তোমরা দেখে নেবে, অফিসিয়ালি নোটিশ সহ সমস্ত ডিটেলস জানানো রয়েছে, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তারপরে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গে 5টি পঞ্চায়েত অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করছে, যেখানে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় 1টি ব্লকে বিভিন্ন পঞ্চায়েত অফিসে গ্রাম রোজগার সহায়কের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে হবে, লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা আবেদন করতে পারবে। সো মুর্শিদাবাদ জেলায় যারা রয়েছে তারা এই ভিডিওটা দেখে নেবে, এই মধ্যে পেয়ে যাবে, যার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো, তাহলেও ডিটেলস জেনে নিতে পারো, বা এখানে এসেও তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলেও তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। সো মুর্শিদাবাদ জেলায় যারা রয়েছে গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করতে চাইছো তারা এই ভিডিওটা দেখে নেবে। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাস করতে হবে, সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেগুলি এক নজরে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই অফিসিয়ালি নোটিশের বা এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এখানে চলে আসবে এবং যে ভিডিওটা তোমরা দেখতে চাইছো তার সেই ভিডিওর লিঙ্ক সরাসরি তার নিচেই পেয়ে যাবে, ডিটেলসের নিচেই, সেখানে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এবং তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো, এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই আবেদনটাও করে নিতে পারো। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই সমস্ত চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকের জন্য এটুকুন, ধন্যবাদ।